ওয়েলকাম স্টুডেন্টস, মাস্টারমশাই একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তা আমাদের সামনেই ফুড সাপ্লাইয়ের এসআইয়ের পরীক্ষা, তার জন্য আমাদের জিকে ক্লাস শুরু হয়েছে, রেগুলার হবে জিকে ক্লাস। তা ইতিহাসের আজকে ফার্স্ট ডে ওয়ান ক্লাস শুরু করা যাক। দেখো চলে এসে ফার্স্ট কোয়েশ্চেন, 1 নম্বর, হরপ্পা কথাটির অর্থ কী? হরপ্পা কথাটির অর্থ মৃতের স্তূপ, পশুপতির খাদ্য, কালো বালা, পশুপতি শিব। হরপ্পা কথাটির অর্থ সঠিক উত্তর হবে পশুপতির খাদ্য, পরিষ্কার। নেক্সট প্রশ্ন, মহেঞ্জো দারো কথাটির অর্থ কী? মৃতের স্তূপ, পশুপতির খাদ্য, পশুপতি শিব, সভ্যতা। মহেঞ্জো দারো কথাটির অর্থ হচ্ছে মৃতের স্তূপ। তোমরা ভিডিওটা পজ করে কিন্তু নিজেরাই একবার ট্রাই করতে পারো, উত্তরটা মিলিয়ে নিতে পারো। দেখো 3 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতাটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল? সেটার সঠিক উত্তর হবে একদম রাভি নদীর তীরে গড়ে উঠেছিল। হরপ্পা সভ্যতাটি রাভি নদীর তীরে গড়ে উঠেছিল। তাহলে পরের প্রশ্নই আছে, মহেঞ্জোদারো সভ্যতাটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল? তাহলে মহেঞ্জোদারো কিন্তু হবে সিন্ধু নদীর তীরে, মহেঞ্জোদারো হবে সিন্ধু নদী। তাহলে দেখো হরপ্পা কিন্তু রাভি নদীর তীরে আর মহেঞ্জোদারো কিন্তু সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল, পরিষ্কার একদম। চলো নেক্সট নেক্সট প্রশ্ন বলেছে যে হরপ্পা সভ্যতাটি কত সালে আবিষ্কৃত হয়? হরপ্পা সভ্যতাটি কিন্তু আবিষ্কার হয়েছিল 1921 সালে, মাথায় রাখতে হবে 1921 সালে হরপ্পা সভ্যতাটি আবিষ্কৃত হয়েছিল। এই হরপ্পা সভ্যতাটি কে আবিষ্কার করেছিলেন? এটা সঠিক উত্তর হবে কিন্তু দয়ারাম সাহানি, দয়ারাম সাহানি, ইনি কিন্তু হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন। চলো পরের প্রশ্ন, 7 নম্বর, বলেছে কালীবঙ্গান সভ্যতাটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল? দেখো কালীবঙ্গান সভ্যতাটি কিন্তু আমাদের ঘাগর বা ঘরঘরা, ঘরঘরা থাকতে পারে বা ঘাগরও থাকতে পারে, নামটা হচ্ছে ঘরঘরা, এটাও থাকতে পারে বা ঘাগরও থাকতে পারে। তারপরে নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোথায় বিশাল শস্যাগার আবিষ্কৃত হয়েছে? তা বিশাল শস্যাগার আবিষ্কৃত হয়েছিল কিন্তু হরপ্পাতে, মাথায় রাখতে হবে হরপ্পাতে একটা বিশাল শস্যাগার পাওয়া গিয়েছিল। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোথায় বিশাল স্নানাগার পাওয়া গিয়েছে? বিশাল স্নানাগার, সেটা কিন্তু পাওয়া গিয়েছিল মহেঞ্জোদারোতে, সেটা কিন্তু পাওয়া গিয়েছিল মহেঞ্জোদারোতে, মাথায় রাখতে হবে। তাহলে মহেঞ্জোদারো হবে রাইট আনসার, পরিষ্কার। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোথায় প্রথম কৃষি জমির অস্তিত্ব পাওয়া গিয়েছে? মানে যেখানে চাষবাস হতো এরকম চাষযোগ্য জমির অস্তিত্ব পাওয়া গিয়েছিল কিন্তু, মাথায় রাখতে হবে চাষযোগ্য জমি কিন্তু আবিষ্কার হয়ে প্রথম পাওয়া গিয়েছিল কালীবঙ্গানে, কোথায়? কালীবঙ্গানে প্রথম চাষযোগ্য জমি পাওয়া গিয়েছিল। চলো নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হতো? তা দেখো এই প্রশ্নটার উত্তর কিন্তু হরপ্পা মহেঞ্জোদারো লোথাল ধোলাবিরা, যেটা হবে রাইট আনসার সেই উত্তরটা কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টে জানাতে হবে। তা আমরা প্রত্যেকটা সেশনে এরকম ছোট ছোট করে ক্লাস রাখবো এবং ক্লাসের শেষে তোমাদের জন্য কিন্তু কোয়েশ্চেন থাকবে বাড়ির কাজ হিসেবে। ভালো থেকো, পরে ক্লাসেই দেখা হচ্ছে।